কেমিক্যাল ট্রিটমেন্ট করার চেম্বার। এই চেম্বারে কিন্তু ভিউয়ার্স আমরা জ্বালানি দিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ এটা কেমিক্যাল করি, 100% কেমিক্যাল। ম্যাগনি কাঠটা 25 বছরের গ্যারান্টি দেওয়ার জন্য আমরা গামারি কাঠের দরজা পলিশ হচ্ছে। এটা লোক বার্মাটিকের কমপ্লিট করে একটি দরজা, এটা দেখতে পাচ্ছেন 33 ইঞ্চি 81 ইঞ্চি দরজা, সলিড কার্পেট ডিজাইন করেছি ভিউয়ার্স। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম সরাসরি কারখানায়, দরজার কারখানায়। দর্শক বন্ধুরা, একদম সিজনিং ট্রিটমেন্ট কীভাবে হয় সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে দেখাবো, কীভাবে দরজার গাঁথনি হয় একদম গোড়া থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে যাবো আজকে। আজকে আমাদের সাথে আছে সোহাগ ভাই। সোহাগ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ইনশাল্লাহ ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, সোহাগ ভাইয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো কীভাবে আমরা দরজাগুলি তৈরি করি এবং আমাদের তৈরি করা দরজাগুলি কীভাবে আমরা ডেলিভারি দিচ্ছি সেটাও দেখাবো। তো আসুন দর্শক বন্ধুরা, আমরা দেখাচ্ছি বয়লিং করা কাঠগুলি আমরা কীভাবে বয়লিং করি। এই যে কেমিক্যাল ট্রিটমেন্ট, এটা হলো মেহগুনি কাঠের। আচ্ছা, মেহগুনি কাঠের যে বয়লিংটা করতেছি কেমিক্যাল দিয়ে, এখন হাউস থেকে আমরা নামাচ্ছি। এখন দেখতে বাষ্প আকারে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেক বাষ্প উঠতেছে কাঠ থেকে, এবং এখানে প্রচুর পরিমাণ কিন্তু হিট হাতে ধরা যায় না। দেখতে পাচ্ছেন এই যে কেমিক্যাল দেওয়া, প্রতিটা কাঠের ভিতরে কেমিক্যাল দেওয়া। এটি আমরা সিজনিং বয়লিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা কাঠ। এই কাঠ দিয়ে কিন্তু আমরা দরজাগুলি কিন্তু আমরা তৈরি করে থাকি। দেখতে পাচ্ছেন অনেক কাঠ আমাদের এখানে সারি সারি করা। এগুলি চৌকাঠ আছে, কিছু কিছু পাল্লা আছে, আর আমরা যে এটারে আমরা সিজনিং করি, সিজনিংটা আপনার দেখাচ্ছি ভিউয়ার্স। এই হলো আমাদের সিজনিং করা চেম্বার। এই চেম্বারে কিন্তু ভিউয়ার্স আমরা এই যে কাঠগুলি সাজাইতেছি, সাজানোর পরে কিন্তু আমরা ভিউয়ার্স এখানে পিছনে এখানে জ্বালানি দেবো। জ্বালানি দিয়ে কিন্তু আমরা এই কাঠগুলি শুকাবো। আর্দ্রতা আমাদের 15 থেকে 18 ডিগ্রি হলে আমরা কী করবো, এখান থেকে মালগুলি নামিয়ে আমরা কিন্তু আমাদের ফ্যাক্টরিতে দেবো। ফ্যাক্টরিতে দিয়ে আমরা দরজা আকারে কাঠগুলি তৈরি করব। এটা আমাদের বার্মাটিক কাঠের সেগুনের কাঠের দরজার অর্ডার, অনলাইনের মাধ্যমে পেয়েছি। এখন পর্যন্ত কিন্তু ভিউয়ার্স আমরা কাজ সম্পূর্ণ করিনি, আমরা ফিঙ্গার জয়েন্ট দিয়ে কিন্তু আমরা বার্মাটিকের কাঠের দরজাটা তৈরি করেছি। আরও দরজা আছে ভিউয়ার্স, আমি দেখাচ্ছি। এ হলো আমাদের মেহগুনি কাঠের দরজা তৈরি হচ্ছে। এ হলো মেহগুনি কাঠের দরজা তৈরি হচ্ছে। এই যে মেহগুনি কাঠের দরজা তৈরি হচ্ছে, এখানের মেহগুনি কাঠের দরজা আমরা আপনার ফিঙ্গার জয়েন্ট দিয়ে আমরা আঠা দিয়ে আপনার রেখে দিয়েছি। তারপরে এখানে এই সামনে যে অংশটা রয়েছে, অর্থাৎ উপরে মাথা যে দুইটা কাঠ রয়েছে, এখনও পর্যন্ত আমরা কিন্তু এই কাঠ দুইটা জয়েন্ট দেওয়া হয় নাই ভিউয়ার্স। এখানে কিন্তু অনেক প্রচুর পরিমাণ আমাদের চোকার অর্ডার রয়েছে। এই চোকারগুলি কিন্তু ভিউয়ার্স আমরা অর্ডার পেয়েছি। এই চোকারগুলি আমরা দেবো 100% বয়লিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা। আর তারপরে এই কাঠগুলি দরজাকারে তৈরি করার পরে আমরা ফুল দরজাটা দেখাচ্ছি, যে দরজাগুলি আমরা তৈরি করে এখানে আমরা ভিউয়ার্স এই দরজাগুলি আমরা পলিশ করতেছি। গামারি কাঠের দরজা পলিশ হচ্ছে। এটা লোক বার্মাটিকের কমপ্লিট করে একটি দরজা, দেখতে পাচ্ছেন এটা লেকার করতেছি আমরা। এই দরজাটা 39 ইঞ্চি বা 81 ইঞ্চি এবং পাকা দেড় কাজ করার পর পাকা দেড় এবং সলিড কাঠের উপরে কিন্তু আমরা এই দরজাগুলি করেছি। এখানে লেকার হচ্ছে, এটা হলো আমাদের লেকারের রুম। মেহগুনি কাঠের উপরে আমরা লেকার করেছি, এটা এখন করতেছি, কাজটা চলমান রয়েছে। এটা ঘষা অবস্থায় রয়েছে, এটা মেহগুনি কাঠের উপরে আমরা করেছি 39 ইঞ্চি বা 81 ইঞ্চি, এটারও কিন্তু 39 ইঞ্চি বা 81 ইঞ্চি কাজটা চলমান অবস্থায় রয়েছে ভিউয়ার্স। আমাদের কাছ থেকে যদি ভিউয়ার্স আপনারা নিতে চান, যে কোনো মাপের, যে কোনো ডিজাইনের, যে কোনো কাঠের দরজা কিন্তু আমরা দিতে পারবো। আমাদের কাছে সব ধরনের কাঠ রয়েছে। এইখানে দেখতে পাচ্ছি অনেকগুলি গামারি কাঠের দরজা। গামারি কাঠের দরজা আমরা সিজনিং করে আমরা এই দরজাগুলি রেখেছি কমপ্লিট করে। আমাদের অনেকগুলি দরজার অর্ডার রয়েছে গামারি কাঠের। ভিউয়ার্স, যাদের গামারি কাঠের দরজা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দিতে পারবো। এখানে প্রচুর পরিমাণ স্টকে রয়েছে মেহগুনি কাঠের ডিপ পাল্লা। এটা আমাদের 100% এটা বয়লিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা ডিপ পাল্লা। যদি কারো ডিপ পাল্লা লাগে মেহগুনি, আমাদের কাছ থেকে নিতে পারবেন। এছাড়াও ভিউয়ার্স প্রচুর পরিমাণে আমাদের কাঠ রয়েছে, দেখতে পাচ্ছেন গামারি কাছে কাঠের যে তক্তা রয়েছে। আমরা কিন্তু প্রতিটা দরজা কিন্তু ফিঙ্গার জয়েন্ট করে দিই। এটা গামারি কাঠের দরজা, এটা দেখতে পাচ্ছেন 33 ইঞ্চি বা 81 ইঞ্চি দরজা, সলিড কার্পেট ডিজাইন করেছি ভিউয়ার্স। আর এটা বিট দেওয়া আলগা, এটা বিট দেওয়া, দেখতে পাচ্ছেন বিট দেওয়া। এটা 22 পিস দরজা বিক্রি করেছি। তার পাশে রয়েছে সেগুন কাঠের 39 ইঞ্চি বা 81 ইঞ্চি দরজা। এখানে অনেকগুলি 22 পিস দরজা বিক্রি করেছি ভিউয়ার্স, এখানেও 22 পিস দরজা বিক্রি করেছি। এখানে নাম লেখাও রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলি দরজা আমরা এখানে বিক্রি করেছি। এটা অনেকগুলি দরজা, এটা হলো উপরে 3 ডাবল, নিচে 3 ডাবল, মেহগুনি কাঠের 39 ইঞ্চি বা 81 ইঞ্চি। এই দরজাগুলি আমরা কমপ্লিট
আমরা কিন্তু 7000 টাকা করে বিক্রি করে থাকি। এটা পাকা সলিড মেহগুনি সলিড কাঠের উপরে আমরা করেছি ডিজাইনটা। এটা সলিড কাঠ, এটা কিন্তু অরিজিনাল গামারি 33 ইঞ্চি বাই 81 ইঞ্চি। হ্যাঁ, 33 ইঞ্চি বাই 81 ইঞ্চি এটা আমরা বিক্রি করে থাকি 8500 টাকা। দর্শক বন্ধুরা, এই ছিল আমার ফ্যাক্টরির ভিডিওটা। যারা ফ্যাক্টরি থেকে সরাসরি দরজা কিনতে ইচ্ছুক আমাদের, আমি তাদের উদ্দেশ্যে আজকে কিন্তু আমি ভিডিওটা আমি দিয়েছি যে আমাদের ফ্যাক্টরিতে আমরা কীভাবে দরজাগুলি তৈরি করি, তৈরি করে কীভাবে দর্শক বন্ধুদের আমরা অনলাইনের মাধ্যমে ট্রান্সপোর্টে আমরা ডেলিভারি দিই। বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিতে পারি ট্রান্সপোর্টের মাধ্যমে। আপনারা যেখান থেকে চান আমরা সেখান থেকে আমরা অর্ডার আমরা আপনাদের কাছ থেকে নিতে পারবো। ভিউয়ার্স, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।